জীবনের প্রয়োজনে আমরা প্রতিনিয়ত পথ বা রাস্তা পাড়ি দিয়ে থাকি। অনেকের আবার জীবনটা কেটে যায় শুধু পথে পথেই। এই পথে পথের জীবন দশায় সবার মনে হয়তো একটা প্রশ্ন একবার হলেও এসেছে, আর সেটি হলো এই পথের শেষ কোথায়? পৃথিবীর কি কোনো শেষ রাস্তা আছে? কেমন দেখতে সেই রাস্তা? পৃথিবীর শেষ সীমানায় কি আসলেও যাওয়া সম্ভব? ছেলেবেলা থেকেই আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছুই নেই। তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে হয়তো আপনার মনে হবে আপনি পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আর সেই জায়গাটির নাম প্রাইকেস্টলেন। আমরা আমাদের এই পর্বে বিখ্যাত পর্যটন কেন্দ্র প্রাইকেস্টলেন সম্পর্কে জানব। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। মূলত প্রাইকেস্টলেন এই জায়গাটি নরওয়ের রাইফেলকি জেলার ফোরস্যান্ড অঞ্চলে অবস্থিত। ইংরেজিতে এই জায়গাকে বলা হয় পালপিট রক। প্রাইকেস্টলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ের পারে অবস্থিত। ধারণা করা হয় যে 10,000 বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে এই জায়গাটি তার আকৃতি লাভ করে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত। 19 শতাব্দীতে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু করা হয়। এখানে পৌঁছতে প্রায় হেঁটে হেঁটে 4 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষণ্ড রাখতে এখানে কোনো বেষ্টনী দেওয়া হয়নি, এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারেন। শীতকালে এখানকার শ্বেতশুভ্র প্রকৃতি দেখে আপনার মনেই হবে না এটি গ্রহের কোনো জায়গা। বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেটের মতে প্রাইকেস্টলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট। এমনিতেই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম, তার মধ্যে পালপিট রক এলাকার বাতাস বিশুদ্ধতম। আপনি শুনে অবাক হবেন এখানকার বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয়। এখানকার 8 লিটারের এক বোতল বাতাসের দাম 1500 টাকা। যাই হোক না কেন, এবার মূল গল্পে ফিরে আসা যাক। অপরদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ে, যেখানে রয়েছে পৃথিবীর শেষ রাস্তা। মূলত এটিকে বলা হয় দ্য লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড। এই রাস্তা ধরে স্থলপথের উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়, যে কারণে মূলত এটিকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয়ে থাকে। তবে প্রাতিষ্ঠানিকভাবে এই রাস্তাটির নাম 69 হাইওয়ে। এই রাস্তাটি ধরে আপনি যত এগোতে থাকবেন আপনার কাছে মনে হবে পৃথিবীর বুঝি এখানেই শেষ হয়ে গেল, হয়তো আর সামনে একটুকু বাকি। রাস্তাটির শুরু হয়েছে নরওয়ের হোল্ডার ফ্লোর থেকে, আর এটি শেষ হয়েছে ইউরোপের সর্বোচ্চ উত্তরের স্থান নর্থ ক্যাম্পে গিয়ে। পৃথিবীর শেষ রাস্তা এই 69-এর দৈর্ঘ্য 129 কিলোমিটার। এই হাইওয়েতে অনেক জায়গা আছে যেখানে আপনি একা চলাচল করতে পারবেন না। মূলত অনেক মানুষ একত্রিত হওয়ার পরেই রাস্তায় যাওয়ার অনুমতি মেলে। এর পেছনের কারণ সর্বোচ্চ পদে থাকা বরফের মোটা চাদর, একটু ভুলেই হারিয়ে যেতে পারে আপনার জীবন। এই হাইওয়েতে যাওয়ার কিছু নিয়মকানুনও রয়েছে, আপনি যদি সেগুলো অনুসরণ না করেন তবে সেখানে যাওয়ার কথা ভুলেও মাথাতে আনবেন না। এইরকম ব্যতিক্রমী ভৌগোলিক অবস্থার কারণেই সেখানে একা যাওয়ার অনুমতি নেই। এই রাস্তাটিতে মূলত সবসময় প্রচণ্ড বেগে বাতাস বইতেই থাকে, আর যেটি কিনা প্রচণ্ড লেভেলের ঠান্ডা। এখানকার আবহাওয়া একেবারেই অনিশ্চিত, আর শীতকালে তো এই রাস্তা পুরোপুরিভাবে বন্ধই হয়ে যায়। ভারী তুষারপাত বা বৃষ্টির ক্ষেত্রে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে, মাঝে মাঝে ঝড়ও হতে পারে। এখানে তুষারের কারণে রাস্তা ঢেকে গেলে রাস্তা চেনার কোনো উপায়ই থাকে না, তখন চারদিকে কেবল সাদা অন্ধকার চোখে পড়ে। ঠিক এমন সময় আপনি পথ হারালে সাদা এক বরফের মরুভূমিতে ফুটপাক খাওয়া ছাড়া আপনার আর কোনো উপায়ই থাকবে না। যাই হোক, অনেকগুলো গাড়িবহর একত্রিত হওয়ার পরে এখানে যাওয়ার অনুমতি পাবেন। পথে যেতে যেতে দৃষ্টির সীমা পর্যন্ত আপনি শুধু বরফ আর বরফই দেখতে পাবেন।
মনে হবে কোথাও এক সাদা দুনিয়ায় আপনি পৌঁছে গেছেন। মাঝে মাঝে কিছু বসতিও চোখে পড়বে, এগুলো মূলত নরওয়ের গ্রাম বসতি। আপনি যদি রাস্তার শেষ প্রান্ত অর্থাৎ নোট ক্যাফে চলে আসেন, তাহলে এখান থেকে আপনি আর কোনো রাস্তাই দেখতে পাবেন না। এরপর আপনার সামনে শুধু তুষার, বরফ আর সমুদ্র দেখতে পাবেন, যেখান থেকে আপনার মনে হবে পৃথিবীর শেষ বুঝি এখানেই। মনোরম, চোখ জোড়ানো এই পরিবেশ যেন আপনার হৃদয়কে শীতল করে তুলবে। আপনার দৃষ্টি যত দূরে যাবে, সেখানেই শুধু বরফের চাদর। আপনার মনে হবে পৃথিবীর শেষ প্রান্ত বুঝি এখানেই।